দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে। মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে। আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে। কি খবর? আমার আজ খুব ভালো লাগছে, আমি এবার স্ক্যান করা শুরু করব। আমরা যাচ্ছি। কি হলো এটা? সব লাইট বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ করে এরম হওয়ার কারণ কি? আমার ফ্ল্যাশ লাইটটা কোথায়? তোমরা কি আমার সাথে মজা করছো? আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। তুমি কি এটা করেছো স্যার? নক নক। ও ওয়াও, এখানটা খুব ভয়ঙ্কর লাগছে। কারেন্ট অফ হয়ে গেছে জিমি? হ্যাঁ, যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে, কিন্তু তা আমি ফিল আপ করিনি। ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে, কারণ ওগুলোর প্রয়োজন আছে। তাহলে আজকে তুমি আমাদের কি দেবে? ঠিক আছে, আমি প্রায় $60,000 জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম। ও মাই গড, কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, সব বদলে গেল। এগুলো আমাদের স্ক্যান করতে হবে। চলো এগুলো সব বের করে ফেলি। এগুলো নিয়ে যাও। ঠিক আছে, আমি কার্ডটা ধরে আছি। এগুলোও নিয়ে যাও। না, আমি ওটা থেকে বের করব। আর যতক্ষণ ওরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছে আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি। শপিফাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে। এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে। আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি ক্যাঙ্গা কুলার্স। চ্যান্ডলার, আমি যদি তোমাকে বলি এর ভেতরে 12 খানা সোডা রয়েছে আর এগুলো ওর ভেতরে 7 ঘন্টা ঠান্ডা থাকবে। এতক্ষণ ঠান্ডা থাকবে? আমাদের কাছে মাল্টি উইনার্স আছে, সিঙ্গেল উইনার্স আছে, চিজি উইনার্সও আছে। ক্যাঙ্গা কুলার্স খুবই লাইট ওয়েট আর খুবই ছোট, তাই তোমরা যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবে। আমার সঙ্গে সামনে এসে দেখা করো। চ্যান্ডলার, এর আগে তুমি কখনো ক্যাশিয়ার ছিলে? আর তুমি কেন ডবল স্ক্যান করছো? দাঁড়াও, তুমি এই ক্যাঙ্গা কুলারটা ধরো, এর মধ্যে মানুষের মাথাও ঢুকে যাবে। যাই হোক, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে শপ অ্যাপ ডাউনলোড করুন আর ক্যাঙ্গা কুলার কিনে নিন। আমি এদের স্ক্যান করতে সাহায্য করি। যাই হোক, এটা আমাদের মিড রিসিট। এই হলো তোমার 10,000 আর তার সাথে একটা ক্যাঙ্গা কুলার। ও আর হ্যাঁ অ্যালেক্স, আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি। এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে, যেখানে আমি 100টা ওয়েল খনন করেছিলাম। ওয়েল নাম্বার 1 তৈরি হয়ে গেছে। অ্যালেক্স সারা দিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছে যাতে সেগুলো ডোনেট করা যায়। আমাকে মনে হচ্ছে অন্ধকারে জিনিসগুলো স্ক্যান করতে হবে। আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে। অন্ধকার ভালো লাগছে না। আমি মিথ্যে বলছি না, যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল। আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে। আগুন! আমি ফোর্কলিফট দিয়েও খেলা দেখাতে পারি। ও, 7 নম্বর করিডোর, সাবধানে থাকো। স্টোরটা একটা ভাগাড়ে পরিণত হচ্ছে, তাই আমি পিছনে যাচ্ছি। আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে, আমি একটু তাজা বাতাস নেব, কারণ অন্ধকার আর ভালো লাগছে না। কি দারুণ! এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে। আজকে 36তম দিন, আমি টোটাল $360,000 কামিয়েছি, তাহলে এখন কেন থামবো? চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি। এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে। শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা, অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার। দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেড লাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা। আমি একজন দুঃখী, ক্লান্ত, বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি। আমার জীবনে এর চেয়ে বেশি দুঃখের কিছুই নেই, শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা। আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না, আর কিছু করারও নেই। আমার স্ত্রী, আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে। কোনো লাইট নেই, রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে, যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি। প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্ভিসহ হয়ে উঠছে। আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি। কিছু চশমা, আইস প্যাক। ও, এটা দেখো কি পেলাম, ইনস্টা স্টার্ট কুইক প্যাক ল্যান্টার্ন। দারুণ! আমার কাছে 5টা রয়েছে, আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে জ্বলছে। চারপাশটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারবো। তুমি এখানে বাকি সময়টা কি করবে? আমার এখন ইচ্ছা করছে ফোর্কলিফটটা নিয়ে সমস্ত সেলফ গুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। তুমি এটা করতে বলেছিলে?
এখানে এসে হচ্ছেটা কি? ঠিক আছে, এখন আর আমি এখানে থাকতে পারবো না, তোমার সাথে কাল দেখা হবে। এই নাও তোমার ঝাড়ু। থ্যাংক ইউ বন্ধুরা। আনন্দ করে পরিষ্কার করো। সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল